হ্যালো এভরিওয়ান মিক্স লাগে তোমাদের স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থাম্বেল দেখে তো পুরোটাই বুঝতে পেরে গেছো এবার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া তো আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া করতে গেলে তার জন্য একটা জোগাড় করতে হয় তো মুড়ি খাবার আমি শশা কুটে নিচ্ছি জন্মদিন বলে কথা পায়েস তো করতেই হবে পায়েসের সরঞ্জাম সব রেডি করে নিয়েছি পায়েসের চালটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে তোমরা কি আগে জল দিয়ে সেদ্ধ করো না দুধেই সেদ্ধ করো সেটা আমাকে কমেন্ট করে জানাও এখন ওয়েদারটা এত সুন্দর যে কাজ করতে ইচ্ছেই করবে আর এরকম স্পেশাল দিনে একটু টায়ার্ড কমই লাগে আবার বরের জন্মদিন বলে কথা স্পেশাল তো হবেই সব দিন কিন্তু এত রান্না করতে ভালো লাগে না কিন্তু এই স্পেশাল দিনে বিভিন্ন রকম আইটেম না করলে একদম ভালো লাগে না পায়েসের সাথে সাথে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার পায়েসে আমি দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আগে আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম এবার দুধের সাথে খানিক্ষণ ফুটিয়ে নেব জন্মদিনের দিন অনেকেই পায়েস করে না আমার জন্মদিনেই পায়েস হয় না কিন্তু পায়েস না হলে জন্মদিনটা ঠিক মানায় না এখানে মা সব সবজি কুটে নিচ্ছে পায়েসটা এবার হয়ে এসেছে কে নামিয়ে নেব অনেকক্ষণ ধরেই ফুটিয়েছি পাক্কা পনেরো কুড়ি মিনিট তো লেগেইছে পায়েস এমন একটা জিনিস যতক্ষণ না হবে ততক্ষণ সামনেই দাঁড়িয়ে থাকতে হবে না হলে সাইড হয়ে গেলে ব্যাস তলে লেগে যাবে এবার আমি এখানে এলাচগুলো দিয়ে দেব এলাচগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো ফুটিয়েই নামিয়ে নেব এবার আমি পায়েসটা নামিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর জমিদারটা এত সুন্দর ছিল যে এমনি রান্না করতে ইচ্ছে করছিল তার উপরে আবার পঞ্চব্যঞ্জন তো হবেই এখানে মা ওকে চন্দন পরিয়ে দিচ্ছে জন্মদিনের আগে মা পুজো দিয়ে এসেছিলো এবার সেই প্রসাদ খেয়েই খাবার খাবে ওই জন্য সকাল সকাল স্নান করে বসে পড়েছে নিত্য নতুন নিয়ম দেখতে বেশ ভালোই লাগে আবারও আমি রান্নায় ফিরে গেলাম রান্না করতে করতে তোমাদের সাথে তো একটু গল্প করতেই হবে তাই জন্য গল্প করে নিই ভাজা চিংড়ি মাছ কার কার ফেভারিট আমার তো বেশ ফেভারিট কিন্তু যতক্ষণ না আমার হাজব্যান্ডের জন্য খাবার তুলে রাখছে ততক্ষণ খেতে পারবো না তাই ভাজা মাছটা আমার কপালে জুটলই না সব রান্না কমপ্লিট এবার রেডি করে ফেলবো এখানে মা সব রেডি করছে তো চলো তোমরা দেখে নাও আমি কি কি রান্না করেছি দুপুরের কাজ শেষ করে এবার বিকেলের কাজে লেগে পড়েছি বিকেলে হবে লুচি দম আর সীমায় রেডি হয়ে গেছে তো আগেই বললাম কি কি করেছি এখানে সব কাজ সেরে এবার কেক কাটা হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা তো কমেন্ট আশা করতেই পারি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা বাই